রংপুরে শিক্ষিকার বেতের আঘাতে অন্ধ হয়ে গেছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আদনান সানি, শিক্ষিকা বহিষ্কার, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। রংপুরে শিক্ষিকার বেতের আঘাতে অন্ধ হয়ে গেছে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী, অভিযুক্ত শিক্ষিকাকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন সহ শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্ত শিক্ষিকার কঠোর বিচার সহ অন্ধ হয়ে যাওয়া শিক্ষিকার সুচিকিৎসার দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। রংপুর থেকে এস এম রাফাত হোসেন বাঁধনের প্রতিবেদন জানাচ্ছেন সুরায়া সীমা। রংপুর নালন্দা ইন্টারন্যাশনাল আবাসিক স্কুলে সম্প্রতি এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাগরিকা রায় বেত দিয়ে মারার সময় শিক্ষার্থী আদনান সানির চোখে আঘাত লাগে, এতে তার ডান চোখের লেন্স মারাত্মক জখম হয়। এ অবস্থায় তাকে স্থানীয় একটি আই কেয়ার হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রাতেই শিশুটিকে বিমানযোগে ঢাকা নেওয়া হয়। তবে ঢাকায় আদনানের চিকিৎসার ব্যয়ভার বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে বলে জানায় তার পরিবার। আমার বাচ্চা একটি চোখ নষ্ট করে ফেলছে, পর্দা ফেটে ফেলছে, রেটিনা ঘুরে ফেলছে, প্লাস লেন্সটা মায়ের পেট থেকে যে লেন্সটা নিয়ে বের হয়েছে সেই লেন্সটা তো নষ্ট হয়ে গেছে, ওই নকল লেন্স বসাইছে। তার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং প্রতিটা বাচ্চার মার কাছে একটাই বিচার চাই, আমার বাচ্চার মধ্যে যাতে আরো কোনো বাচ্চা এইভাবে ক্ষতি না হয়। আমার চোখে বাড়ি দিল, তারপর জ্ঞান বলছে মিশ আমার চোখে লাগছে, বলল যে যাও পানি দিয়ে আসো। আমি বললাম আমি শুনতে পাচ্ছি না। তারপর একটি ছেলে এসে পানি দিয়ে আর কিনে টিস্যু দিয়ে দিল, আমি চোখে ধরলাম, তো বলল মিস রক্ত বাড়াচ্ছে, মিস বলল হেড ডাউন করে থাকো। অন্ধ হয়ে যাওয়া শিক্ষার্থী চিকিৎসার দায়িত্ব নেওয়ার আশ্বাস স্কুল কর্তৃপক্ষের। লেন্স লাগা থেকে শুরু করে যে ব্যবস্থা নেবেন সম্পূর্ণ ব্যবস্থা স্কুল কর্তৃপক্ষ বহন করতেছে এবং করবে। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানান শিক্ষাবিদরা। আমি আশা করব যে কোনো শিক্ষক ভবিষ্যতে এরকম করবে না, আর তিনি যেহেতু এই কাজটি করেছেন এবং তার শাস্তি এ ঘটনায় শিশু নির্যাতন আইনে মামলা করে অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় রংপুর মেট্রোপলিটন পুলিশ। অভিযুক্ত শিক্ষিকা দৃষ্টান্তমূলক শাস্তি সহ অন্ধ হয়ে যাওয়া শিক্ষার্থীর সুচিকিৎসার দাবি রংপুরবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।